গ্রিন নিউজ, সঠিক খবর। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পাড়ি, আমরা এখন একেবারে নদীর উপরে, যে নদীটার নাম চিনাই নদী। নামখানা ব্লকের মধ্যে অবস্থিত চিনাই নদী। আপনারা দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে যে সমস্ত ড্রাম, অর্থাৎ ড্রামগুলো ভেসে আছে, তার একটাই কারণ এখানকার অধিকাংশ মানুষজন মাছের উপর নির্ভরশীল। তারা এক কথা বলা যেতে পারে তারা মৎস্যজীবী। সেই রকম একজন মৎস্যজীবী নৌকায় করে আমরা চিনাই নদীর উপর দিয়ে যাচ্ছি। তার যেখানে জাল পাতা আছে, অর্থাৎ যেখানে তার জাল দিয়ে মাছ ধরছে, সেখানেই আমরা পৌঁছে যাচ্ছি। ছোট্ট খেয়া নদী, খুব অভাবের মধ্যে, খুব কষ্টের মধ্যে এই সমস্ত মৎস্যজীবীদের তার জীবিকা নির্বাহ হয়। এক কথায় বলা যেতে পারে যেদিন এদের জালে মাছ না ধরা পড়বে, সেদিন এদের খাবারের অন্ন সংস্থান করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলার মতো অবস্থা। আপনি পেশাগত দিক থেকে কি করেন এখানে? আপনাদের এই এলাকাতে কতজন লোক মৎস্যজীবীর সঙ্গে যুক্ত? এলাকা বলতে গেলে এখানে মিনিমাম 1000 জনের মতো আছে, আর আমাদের এই পাঁচটা হলে 50-60 জন। আপনাদের তাহলে এই নৌকো এবং জালের উপর আপনাদের জীবিকা নির্বাহ হয়? প্রত্যেককে কি ওই মানে মৎস্যজীবী কার্ড আছে? হ্যাঁ। আপনি মাছটাকে এখান থেকে ধরে নিয়ে ফুলতে ফুলতে আমরা যা পেপারে শুকনো করি, ওগুলো মাটিতে শুকনো করে, ওইগুলো তার এই যে এত ড্রাম দেখছি জালটাকে দিয়ে দেবেন। মানে আপনারা এই যে মাছটা ধরছেন, সারাদিনে কতবার জালটা ধরে? আমাদের সারাদিন 24 ঘন্টার মধ্যে আমাদের চারবার আসতে তো
এই মাঝখান ধরুন আপনারা জাল আনতে এলেন, যখন আকাশ খারাপ হবে ওয়েদার খারাপ আসেন নাকি? আসেন না। ওয়েদার খারাপ হলে আপনার এই বর্তমান নদীর অবস্থা কিরকম? প্রচন্ড ঢেউ হয়। ঢেউ হয় ওই সময় জাল ওই সময় তো আপনাদের মানুষকে পেয়েছি আমি, ওনার কাছে কিছু কথা জানতে চাইব। আপনার নাম বলুন। আমার নাম সুধীর লায়া। আপনার বয়স? বয়স 65। আপনি এটা এই যে কি বানাচ্ছেন? এটা জাল গুনতেছি, নদীতে বানাচ্ছি। এই জালে যে গুনছেন বা গুনছেন এতে কতদিন সময় লাগতে পারে? এক বছর টাইম লাগবে। কি কি মাছ ধরে এতে? গ্যামলা, চিংড়ি আর মাছগুলোকে কোথায় বিক্রি করেন? কোথায়? একজন কাকিমাকে, ওনাকে জিজ্ঞেস করবো উনি কি কি করছেন। কাকিমা আপনি কি করছেন? এগুলো শুকনো করছেন? এই মাছ কোথায় ছিল? নদীতে কে ধরেছে? কে? তাহলে আপনারা কি মৎস্যজীবী? মৎস্যজীবী কার আছে আপনাদের কাছে? এগুলো শুকনো করতে কতদিন সময় লাগে? তারপরে শুকনো করার পর কি করেন? এগুলো কোথায় বিক্রি করছেন? কাছাকাছি কোনো মার্কেট আছে নাকি? সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। ভান্ডারী মার্বেল ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকলি বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন।